আসসালামু আলাইকুম প্রিয়শ্রোতি, আশা করছি আপনি ভালো আছেন। আবারও আপনাদেরকে এই সরল মানুষের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তো একটা সচেতনতামূলক ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। যদিও আমার এই চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন র্যান্ডম ভিডিও আপনাদেরকে উপস্থাপন করি এবং আপনারা সেগুলো বেশ সাদরে গ্রহণ করেন বলে আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি এবং আপনাদের দোয়া আছে বলে আমি আপনাদের সামনে সুস্থ শরীরে কথা বলতে পারছি। তো একটা সচেতনতামূলক ভিডিওটা হচ্ছে যে আপনারা যখন মেশিন কিনবেন ব্যবসা শুরু করার জন্য, অবশ্যই আপনাকে দেখে শুনে চিন্তা ভাবনা করে একটা সঠিক কোম্পানির কাছ থেকে মেশিন কিনতে হবে। মেশিন কেনার সময় কখনোই লোভের বশবর্তী হয়ে আপনি মেশিন কিনবেন না, হুটহাট সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। মেশিন কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু ঠান্ডা মাথায় ধীরে স্থুরে চিন্তা ভাবনা করে তারপর মেশিন নিতে হবে, কারণ এখানে আপনি লক্ষ টাকা ইনভেস্ট করছেন। এই লক্ষ টাকা ইনভেস্ট করার পর আপনি যে প্রত্যাশা নিয়ে ব্যবসা করতে নেমেছিলেন সেটা যদি আপনি প্রত্যাশা অনুসারে না করতে পারেন তাহলে কিন্তু আপনার আফসোসের শেষ থাকবে না। আপনারা অলরেডি সময় টিভির একটা নিউজে দেখতে পেরেছেন যে কিভাবে প্রতারক চক্র মেশিন দেবার নামে আপনার সাথে প্রতারণা করছে। আপনার কাছ থেকে 3 লক্ষ টাকা দাম নেবে, নিয়ে আপনাকে মেশিন দিবে ঠিকই, কিন্তু সেই মেশিনটা যেভাবে কথা ছিল কাজ করবে সেভাবে কাজ করবে না। তাই মেশিন কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতার সাথে একটু পদক্ষেপ নিতে হবে, সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আপনি কার কাছ থেকে মেশিন কিনছেন। আর কার কাছ থেকে মেশিন কিনছেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখে শুনে যাচাই বাছাই করে মেশিন কিনতে হবে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যার কাছ থেকে মেশিন কিনেন না কেন, আগে যাচাই বাছাই করে নেবেন যে আসলে তারা সত্যিকার অর্থে যেই মেশিন দিচ্ছে সেটা আসলে কি কাজ করবে কিনা সেটা যাচাই বাছাই করে নিয়ে মেশিন কিনে নিলে ভালো হবে। তার চেয়ে আরেকটা বুদ্ধিমানের কাজ হবে, মেশিন আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে কিনবেন না। আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন সেই ব্যবসা আসলে কে করে, আপনি দেখবেন যে আপনি যে ব্যবসা করতে চাচ্ছেন অলরেডি এই ব্যবসা সম্পর্কে অনেক অভিজ্ঞ লোক আছে। আপনার এলাকায় না থাক, অন্য এলাকায় থাকবে, আপনি সেখানে যেতে হবে। আপনি যদি সেখানে না যেতে চান, আপনার কাছে টাকা আছে, টাকা দিয়ে মেশিন কিনে ফেলে ব্যবসা শুরু করে দিতে চান, তাহলে ভুল করবেন। কারণ যেই লোকটা এই ব্যবসা করছে তার কাছ থেকে যদি আপনি সঠিক পরামর্শ নিয়ে তারপর ব্যবসাটা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পস্তাবেন না। আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আপনি 3 লক্ষ 4 লক্ষ টাকা আপনি এভাবে নিজের মতো করে খরচ করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে পস্তাতে হবে। দেখুন, আপনি এখানে 5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, এই 2-3 লক্ষ টাকা আপনি কি জলে ফেলে দিচ্ছেন কিনা সেটা আগে ভেবে দেখুন। তো যদি আপনি টাকা জলে ফেলতে না চান তাহলে অবশ্যই আপনাকে আপনার প্রয়োজনে, আপনার ডিস্ট্রিক্টে যদি এই মেশিন বা এই বিজনেস সম্পর্কিত কোনো লোক না থাকে তাহলে পাশের ডিস্ট্রিক্টে যাবেন, যদি তাও না থাকে তাহলে আপনি সারা বাংলাদেশে যেখানে আপনি এই ব্যবসা সংক্রান্ত লোক পাবেন তার কাছে আগে যাবেন, যে পরামর্শ নেবেন। আসলে এই মেশিন বিক্রি করে যারা তারা যে ধরনের কথা বলে, প্রকৃত অর্থে যারা ব্যবসা করে তারা কি সে ধরনের লাভবান হয় কিনা আর কথা কাজে মিল আছে কিনা সেটা আপনাকে যাচাই করে নিতে হবে, তাহলে কিন্তু আপনি মেশিন কিনে ঠকবেন না, ব্যবসা করে ঠকবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন ব্যবসা শুরু করার আগে আপনাকে ভাবতে হবে যে আসলে আপনি ব্যবসাটা করতে পারবেন কিনা। দেখুন দেখুন, এখানে আমরা বসে থেকে অনেক কিছুই বলতে পারি যে এটা করা সম্ভব, ওটা করা সম্ভব, ওটা করা সম্ভব, আসলে এটা মুখের কথা, বাস্তবে আপনি সেটা নাও করতে পারেন। আর আমি যেটা বলছি, অনেকে এর চেয়ে ভালো কিছু করতে পারেন কিন্তু সেটা সম্পূর্ণই তার কর্মদক্ষতার উপর নির্ভর করছে। তাই আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আগে চিন্তা ভাবনা করে দেখুন যে আপনি করতে পারবেন কিনা, আর আপনি যার কাছ থেকে মেশিন নিচ্ছেন দেখুন যে সে আসলে আপনাকে সঠিক জিনিসটা দিবে কিনা সেটা যাচাই বাছাই করে তারপর মেশিন নেবেন। তাই এ ধরনের অনলাইনের প্রতারণার হাত থেকে বাঁচার জন্য সদা সর্বদা সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।